আসসালামু আলাইকুম। আশা করি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজ আমরা সুজুকি জিক্সের মনোশন 2018 বাইকের সাথে হোন্ডা এক্সব্লেড 160R বাইকটির কম্পেয়ার করব। জিক্সের মনোশনের সাথে হোন্ডা এক্সব্লেডের বৈশিষ্ট্যের মিল থাকলেও বাইক দুটি কম্পেয়ার করা কতটা যুক্তিপূর্ণ হবে তা আমার জানা নেই, কেননা সুজুকি জিক্সের মনোশন 2018 মডেল ম্যানুফ্যাকচার বন্ধ করে দিয়েছে, যার ফলস্বরূপ তারা অল নিউ জিক্সার FIABS 2019 মডেল লঞ্চ করেছিল এবং আমরা 2020 সালে বাইকটি দেশের মাটিতে দেখেছি। সো ওয়ান অফ মাই সাবস্ক্রাইবার আনিস অনু ভাইয়ের অনুরোধে আজকের ভিডিওটি তৈরি করছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ইনফরমেটিভ হবে। সর্বপ্রথম বাইকটির প্রাইস নিয়ে কথা বলা যাক। বাংলাদেশে হোন্ডা এক্সব্লেড এর কোনো ডুয়েল ডিস্ক ভ্যারিয়েন্ট নেই, শুধুই সিঙ্গেল ডিস্ক। আবার 2019 সালে হোন্ডা এক্সব্লেড এর সিঙ্গেল চ্যানেল ABS ইনস্টল করেছে। সো নন ABS সিঙ্গেল ডিস্ক 2018 হোন্ডা এক্সব্লেড এর মূল্য 1,72,000 বাংলাদেশি টাকা এবং সুজুকি জিক্স এর মনোশন 2018 সিঙ্গেল ডিস্ক এর এক্স শোরুম প্রাইস হচ্ছে 1,70,000 টাকা। এখন আসি বাইকটির লুক এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। দুটি বাইকই ডিফারেন্ট লুকের, দুটি বাইকের গ্রাফিক্স এন্ড বডি কিট ডিজাইন আলাদা এবং আই ক্যাচি। সো এক্সব্লেড এর বডি কিট যতই সুন্দর হোক না কেন, আমার কাছে অনেকটা পালসারের মতো লাগে। অন্যদিকে জিক্স এর মনোশন অনেকটা নেগেট স্পোর্টস বাইকের মতো লাগে, এদিকে জিক্স এর অবশ্যই এগিয়ে থাকবে। ফ্রন্ট লুক বা হেডলাইটের ক্ষেত্রে আপনি এক্সব্লেডে পেয়ে যাবেন এলইডি লাইট, অপরদিকে জিক্স এর হেডলাইট নর্মাল হ্যালোজেন হেডলাইট। সো এদিকে ওরা পিছিয়ে গেল। রিয়ারে যে টেল লাইট রয়েছে সেটা এক্সব্লেডেরটা জোস এম শেপের একটি এলইডি লাইট দেয়া হয়েছে টেল লাইট হিসেবে, যেটা অনেক বেশি আই ক্যাচি। তাই বলে যে জিক্সারের টেল লাইট সুন্দর না আমি এটা বলবো না, জিক্সারেরটাও অনেক জোস। রিয়ার টায়ার আমরা সকলেই মোটা পছন্দ করি, জিক্সারের রিয়ার টায়ার এক্সব্লেডের থেকে মোটা। জিক্সারে দেয়া হয়েছে 140mm এবং এক্সব্লেডে দেয়া হয়েছে 130mm ওয়াইড টায়ার। ওভারঅল টায়ারের কথা হিসাব করলে অবভিয়াসলি জিক্সার ইজ দ্য বেস্ট, তবুও আমি কনফিউজড। আমার কাছে দুটো বাইকেরই রেয়ার লুক অনেক ভালো লাগে। বাই দ্য ওয়ে, আপনাদের কোন বাইকের রেয়ার লুকটা সবচেয়ে বেশি ভালো লাগে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। সবচেয়ে বড় মানে হিউজ একটা সমস্যা হচ্ছে হোন্ডা এক্সব্লেড বলবেন আর হোন্ডা হর্নেটের কথাই বলবেন, দুটোর বাইকের একটি বাইকেও ইঞ্জিন কিল সুইচ নেই। এটা হোন্ডা বাইকের জন্য অনেক বড় একটি নেগেটিভ সাইড। জিক্সারে খুব ভালো মানের একটি ইঞ্জিন কিল সুইচ ইনস্টল করা আছে। যাদের এই বিষয় নিয়ে মাথা ব্যথা, দে ক্যান গো ফর জিক্সার অবভিয়াসলি। এখন দেখি বাইকটির স্পিডোমিটার। সো জিক্সারের স্পিডোমিটার ফুললি ডিজিটাল অ্যান্ড তুলনামূলকভাবে একটু বড়, যার সব ইনফরমেশন ইজি টু রিড। আর এক্সব্লেডের স্পিডোমিটারও ফুললি ডিজিটাল মিটার অ্যান্ড অল দ্য ইনফরমেশনস আর ইজি টু রিড। যদিও আমরা এখানে কম্পেয়ার করছি, তাহলে আমাকে বলতে হয় অবশ্যই জিক্সারের স্পিডোমিটারটা বেস্ট। বাইকের ওজন কম্পেয়ার করলে এক্সব্লেড 140 kg অ্যান্ড জিক্সার 135 kg। সো বুঝতেই পারছেন জিক্সার ইজ 5 kg লাইটার দেন এক্সব্লেড। এখন কম্পেয়ার করব বাইক দুটির ইঞ্জিনকে। এক্সব্লেডে দেয়া হয়েছে 162.7 cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন, আর জিক্সারে দেয়া হয়েছে 154.9 cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। যদিও জিক্সারে 150 cc ইঞ্জিনও পাওয়া যায়। সো পাওয়ারের কথা বললে এক্সব্লেডে পাওয়ার 14.12 PS এট 8500 RPM অ্যান্ড টর্ক 13.9 Nm এট 6000 RPM। আর জিক্সারে সর্বোচ্চ পাওয়ার 14.8 PS at 8000 RPM and torque 14 Nm at 6000 RPM। So X-Blade এর পাওয়ার জিক্সার এর থেকে একটু বেশি হলেও টর্ক কিন্তু জিক্সার এর বেশি। আর বাইক দুটি কার্বোরেটর সিস্টেমে চলে, তাই মাইলেজ মোটামুটি সেমই পাওয়া যায়, 38 থেকে 45 কিলোমিটার পার লিটার। এতক্ষণ লুক অ্যান্ড ইঞ্জিন কম্পেয়ার করলাম, তবে লুক সেটা আপনার উপর নির্ভর করে কোনটা আপনি প্রিফার করেন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে পারফরমেন্স এর দিক থেকে কোন বাইকটি বেস্ট।
রাইডিং পোস্টার জিক্সারে একটু স্পোর্টি ফিল দেয়, জিক্সারে একটু বেশি অ্যাগ্রেসিভ ফিল হয় রাইড করার টাইমে। অন্যদিকে এক্সব্লেড একটু কমিউটার টাইপের ফিল দেয়। ওভারঅল হাইওয়ে রাইডের কথা চিন্তা করলে সবচেয়ে বেশি কমফোর্টেবল হচ্ছে হোন্ডা এক্সব্লেড। ইনিশিয়াল পিকআপ আপনি একটু বেশি পাবেন জিক্সারে, মানে প্রথম স্পিড উঠানোর টাইমে এক্সব্লেডের কম্পারিজনে জিক্সারের পিকআপ ফিলটা একটু বেশি ফিল করা যায়। আর হ্যান্ডেলিং এর কথা বললে দুটো বাইকই সমানে সমান, যেহেতু এটি একটি কম্পারিজন ভিডিও তাই আমি বলবো জিক্সারের হ্যান্ডেলিং ইজ দ্য বেস্ট। দুটি বাইকেই দেয়া হয়েছে মনোসক সাসপেনশন, আর ফ্রন্ট সাসপেনশন দুটি বাইকেরই ওভারঅল ভালো। জিক্সারের টার্নিং রেডিয়াস কম, সো এক্সব্লেড থেকে জিক্সার বাইকটিকে খুব সহজেই ঘুরে ফেলা যাবে। জিক্সারের স্পোর্টি ডিজাইনের জন্য কর্নারিং করতে অনেক সুবিধা হয়। কর্নারিং করার সময় আপনার থাইগুলো জিক্সারের ফিউল ট্যাঙ্কের সাথে এটো সেটোভাবে লেগে থাকে, ফলে অনেক বেশি কনফিডেন্স পাওয়া যায়। এখন আপনি যদি এক্সব্লেডের সিঙ্গেল চ্যানেল এবিএসটা নেন তাহলে অবশ্যই ব্রেকিং জিক্সার থেকে ভালো পাবেন, তবে নন এবিএস এক্সব্লেড থেকে জিক্সারের ব্রেকিং সিস্টেম খুব ভালো। এখন আপনি জিক্সার মোনোশন 2018 মডেল কিনতে গেলে আপনাকে সেকেন্ড হ্যান্ড কিনতে হবে, কেননা আমি আগেই বলেছি সুজুকি জিক্সার মোনোশন 2018 মডেল ম্যানুফ্যাকচার বন্ধ করে দিয়েছে। তাই এই প্রাইস সেগমেন্টে যারা নতুন বাইক কিনতে চান দে ক্যান গো ফর এক্সব্লেড। অনেক পক পক করে ফেলেছি, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছে। পরবর্তীতে কোন বাইক নিয়ে ভিডিও করা যায় প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। প্লিজ ওয়ার হেলমেট, ইটস নো ম্যাটার হোয়েভার অর হোয়ার ইউ রাইড ইউর বাইক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবো অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।